আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমি যেটা বলবো, যে অনেকের মনের ভিতরে কোশ্চেন থাকে, আমাকে অনেকে জিজ্ঞেস করছিল ইনবক্সে যে ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি কি সেকেন্ড টাইম থাকতে পারে বা এই বছর কি স্টার্ট হতে পারে, এরকম কোশ্চেন আমি পেয়েছি। তো এই বিষয়ের উপর মূলত আজকের এই ভিডিওটি। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখন আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয় না, তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে দেও, এবং এছাড়া তোমরা আমার ফেসবুক পেজে যুক্ত থাকতে পারো, কারণ আমার ফেসবুক পেজেও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়। ডিসক্রিপশন বক্সে তোমার লিঙ্কগুলো পেয়ে যাবা। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি কি সেকেন্ড টাইম থাকতে পারে, এরকম কোশ্চেন আমি পেয়েছি। আচ্ছা, এটা নিয়ে তোমরা হয়তো জানো যে এটা নিয়ে আন্দোলন হচ্ছে, অনেকে গ্রুপ খুলেছে, অনেকে এনে লেখালেখি করতেছে, অনেকে কমেন্ট বক্সে হ্যাশট্যাগ দিয়ে লেখালেখি করতেছে। তো আসলে আবার আমাদের শিক্ষামন্ত্রী অন্যদিকে শর্ট সিলেবাসের কথাও জানিয়ে দিয়েছেন, যে মানে উনি চাই যে শর্ট সিলেবাসে হোক, যদিও ভার্সিটি কর্তৃপক্ষ ডিউমনি কী বলো না বললো এটার উপরে ডিপেন্ড করে না। ভার্সিটি প্রশাসন কখনোই এটার উপরে বেস করে হবে না, যে শিক্ষামন্ত্রী কী বলেছে তার উপরে বেস করে ভার্সিটি সিদ্ধান্ত নেবে, ঠিক আছে। ভার্সিটিতে যারা সেকেন্ড টাইমার পরীক্ষা দিবে তারা কিন্তু ফুল সিলেবাসে পড়ে এসেছে। আমি ভালো করে বোঝাই তোমাদের, দেখো যারা সেকেন্ড টাইম দিবে তারা কিন্তু ফুল সিলেবাসে পড়ে এসেছে, আর যারা ফার্স্ট টাইমার আসো, মানে এবার যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট অ্যাডমিশন পরীক্ষা দিবা, তারা কিন্তু শর্ট সিলেবাস পড়ে এসছো। শর্ট সিলেবাস পড়ার কারণে কিন্তু একটা বড় ধরনের সিলেবাস, মানে অর্ধেক সিলেবাস কিন্তু তুমি পড়ে আসোনি। এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু শর্ট সিলেবাসে না হওয়ার পসিবিলিটি 90%, যদি অনেক লেখালেখি আছে, হে হচ্ছে হচ্ছে, দেখবা যে ফাইনালি ফুল সিলেবাসে পরীক্ষা হবে। অনেকে তো শোনা গেছিলো যে করোনার ভিতরে, করোনায় অটোপার দিয়ে দিয়েছে যে ভার্সিটি পরীক্ষা মানে শিথিল হবে, হয়েছে, আরও কঠিন হয়েছে। তোমরা দেখেছো বুয়েট ভর্তি পরীক্ষায় প্রিলি ছিল না, প্রিলি করেছে, গুচ্ছ ইউনিভার্সিটিতে বাংলা ইংলিশ আইসিটি পর্যন্ত জানানো লেগেছে, এরকম কখনো হয়েছে কোনো ইউনিভার্সিটিতে? কখনো লেগেছে? লাগে নাই। কেন এই বছর লেগেছে? কারণ কি? কারণ এই বছর অটোপার দিয়েছিলো, এই জন্য অনেক বেশি রেজাল্ট ভালো হয়েছিলো এই জন্য। এই বছর দেখবা এমনটাই হবে, এই বছর রেজাল্ট অনেকে ভালো করবে, শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়ার কারণে অনেকে রেজাল্ট ভালো করবে। তো রেজাল্ট যদি ভালো করো ভাইয়া, তো সেই ক্ষেত্রে তোমার ভার্সিটিতে শর্ট সিলেবাসে ভর্তি পরীক্ষা হওয়ার পসিবিলিটি খুবই কম। এখন সে ভার্সিটি ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসে হবে, সে ফুল সিলেবাসে হবে। ফুল সিলেবাসে হলে কী হচ্ছে, নতুনদের জন্য, নতুনরা কিন্তু অর্ধেক পড়ে এসেছে, আবার অর্ধেক তারা পড়বে এখানে, পড়ে তারপরে আবার ওইগুলো মানে আয়ত্ত করা লাগবে। এবার দেখো, যারা সেকেন্ড টাইমার দিতে চাচ্ছ তারা কিন্তু অলরেডি ফুল সিলেবাস পড়ে এসেছো, তারপর আবার এখানে ফুল সিলেবাস পড়বা, তাই না? তোমরা কিন্তু অলরেডি সেটা পড়ে এসছো, আবার পড়তেছো। আর যারা ফার্স্ট টাইমার তারা কিন্তু অর্ধেক পড়ে এসেছে, অর্ধেক ভুলে গেছে, অর্ধেক পড়া লাগবে, তারপর ওদের সাথে কম্পিটিশন করা লাগবে। সেই জিনিসগুলো কিন্তু ভার্সিটি অবশ্যই ভেবে দেখবে, বুঝতে পারছো বিষয়টা? মানে এরকম না যে তোমার হচ্ছে তোমরা আন্দোলন করলে ভার্সিটি দিয়ে দেবে। হ্যাঁ, আন্দোলন করার একটা সম্ভাবনা থাকে, আমি তোমাদের হতাশ করছি না, কিন্তু ভার্সিটি প্রশাসন অবশ্যই এই জিনিসগুলো কিন্তু ভেবে দেখবে যে তারা এরকম শর্ট সিলেবাসে পড়ে আসছে, এটা সো এটা বৈষম্যতা হয়ে যায়, ঠিক আছে, বৈষম্য হয়ে যায়। যদি তারা ফুল সিলেবাস পড়ে আসতো তাহলে হয়তো একটা কথা থাকতো, ঠিক আছে। সো ভার্সিটি প্রশাসন এই জিনিসগুলো আসলে ভেবে দেখবে। আর যেটা হয় যে নর্মালি এখানে সায়েন্স পড়ার পরে অনেকে মেডিকেলে চলে যায়, সিট ফাঁকা থেকে যায়, সো এটাও ভার্সিটি অবশ্য ওভারকাম করে নিতে পারে, এটা চাইলে আসলে ভার্সিটি ওভারকাম করে নিতে পারে। বাট এক্ষেত্রে যেটা হয়, অনেকে মানে মানে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়ে থাকে, তারপরে চান্স পায়, সিটটা ফাঁকা থেকে যায়। মূলত এই কারণে হয়তো বা ঢাকা ভার্সিটি সেকেন্ড টাইম উঠাই দিয়েছিলো। আর এছাড়াও ওই মানে যখন সেকেন্ড টাইম ছিল তখন মানে দেখা যাচ্ছে যে তোমার কোশ্চেন ফার্স্ট হওয়ার যে ব্যাপারগুলো এইগুলো তুলে ধরে, যদিও আমি মনে করি এটা অতটা লজিক্যাল, ঠিক আছে, কোশ্চেন ফার্স্ট হলে ফার্স্ট টাইমারদের জন্য তো ফার্স্ট হতে পারে, তাই না? সো আমার মনে হয় যে আসলে আমার কাছে যেটা মনে হয়, আমার পার্সোনাল অপিনিয়ন যেটা, সেটা হচ্ছে যে ভার্সিটির সেকেন্ড টাইম থাকা জরুরি, কিন্তু এই বছর যে করবে কি না এটা আসলে বলা মুশকিল। সেকেন্ড টাইম অবশ্যই থাকা জরুরি, কারণ কি, একটা ভালো স্টুডেন্ট সে ভালো পরীক্ষা নাই দিতে পারে একবার, মানে অনেক ভালো প্রিপারেশন হতে পারে, সে পরীক্ষার দিন তার হয়তো বা মানে কি বলবো, তার শারীরিকভাবে অসুস্থ ছিল এমন হতে পারে, বা সে প্রথম পরীক্ষায় কখনো দেয়নি, এক্সপিরিয়েন্স নাই, এই জন্য ঢাকা ভার্সিটিতে চান্স হয় নাই, বা এমন হতে পারে যে পরীক্ষা হলে কোনোভাবে ভুল করে ফেলছে, যে ফিজিক্সের জায়গায় কেমিস্ট্রি জায়গায় ফেলছে, অনেক ধরনের ভুল থাকে ফার্স্ট টাইমে, এরকম অনেক ধরনের ভুল থাকতেই পারে, খুবই নর্মাল। তার মানে এই নয় যে স্টুডেন্ট খারাপ, এরকমটা কখনোই নয়। একটা ভার্সিটিতে সেকেন্ড টাইম থাকা অবশ্যই জরুরি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় পার্সোনাল অপিনিয়ন, সেটা হচ্ছে এই বছর হয়তোবা থাকবে কি না, যদি তোমরা আন্দোলন করছো, একটা সম্ভাবনা আছে আন্দোলনের জন্য, বাট আমার মনে হয় না এই বছর আসলে করবে। আমার পার্সোনাল অপিনিয়ন, আমি 100% বলছি না থাকবেই বা থাকবে না, এরকম না। তবে আমি তোমাকে যেটা বললাম যে তুলনা করে দেখালাম যে ফার্স্ট টাইমের সেকেন্ড টাইমের সাথে একটা বৈষম্য থাকছে এই বছর, অন্য বছর হলে কিন্তু এই বৈষম্যটা থাকে না। তোমার নিজেরা ভেবে দেখো
তোমার তোমার ছোট ভাই বোনেরা তো শর্ট সিলেবাস পড়ে এসেছে, তোমরা তো এগুলো পড়েছো, আবার তোমরা পড়বা, তাই না? তো ঝামেলা কিন্তু হবেই, ঠিক আছে? সো এই জিনিসগুলো ভার্সিটি প্রশাসন চিন্তা করবে। তবে আমি সেকেন্ড টাইমের পক্ষে, বুঝতে পারছো বিষয়টা? এরকম না যে আমি সেকেন্ড টাইমের বিপক্ষে বলছি, না, আমি নিজেই মনে করি যে ভার্সিটি। তবে সেক্ষেত্রে কী হতে পারে যে ফার্স্ট টাইমাররা সেকেন্ড টাইমাররা অনেক বেশি অপরচুনিটি পায়, সেই ক্ষেত্রে যে ফার্স্ট সেকেন্ড টাইমাররা একদিনের দুইবার পড়তেছে, সেক্ষেত্রে কী করা যেতে পারে যে সেকেন্ড টাইমার যারা পরীক্ষা দেবে তাদের মেডিকেলের মতো 5-6 মার্ক কেটে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে একটা ব্যালেন্স থাকলো। নাহলে কী হয় যে সেকেন্ড টাইমার ওইটা পড়েছে আবার পড়তেছে, ফার্স্ট টাইমের উপরে একটা কী হয়ে যায়, মানে প্রেশার হয়ে যায় চান্সপার ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে ফার্স্ট টাইমাররা কী করবে, সে আবার কিন্তু সেকেন্ড টাইম দেবে, সে কিন্তু পিছিয়ে পড়বে, রাইট? সেক্ষেত্রে কী করা যেতে পারে, সেকেন্ড টাইমার থেকে কিছু নাম্বার কেটে সেকেন্ড টাইম রাখা যেতে পারে। আমি এটা মানে আমি মনে করবো যে এটা আসলে করা যেতে পারে আর কি, ঠিক আছে, এর পক্ষে। তো যাই হোক, আমি তোমাদের বললাম যে আসলে তুলনা করে দেখালাম, তবে সম্পূর্ণ ভার্সিটি প্রশাসনের উপরে। তারপরেও মানে এটা আমি 100% বলতে পারছি না, অনেকের মনে কোশ্চেন থাকছিলো, তাই তোমাদের মনের ভিতরে যে সংশয় ছিল সেটা ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি বানানো। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সামনের ভিডিও পাওয়ার পর্যন্ত অপেক্ষা করো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।